वेलकम टू आवर चैनल इजी टू लार्निंग। तो आज के स्टाफ सिलेक्शन कमिशनर पक्ष के एक विज्ञप्ति बैरिए से तुम्हारे टेंटेटिव कैलेंडर अब एग्जामिनेशन फॉर द ईयर 2023 एवं 24 2023 एवं 24 कैलेंडर प्रकाशित कर स्टाफ सिलेक्शन कमिशन। तुम्हारे जे जे एग्जामिनेशन जो तुम्हारा ये अप्लाई करो तो तुम्हारे प्रत्येक डेट देखते पा कब परीक्षा हो कब क्लोजिंग डेट हो मंथलि एग्जाम कब एग्जाम হবে। তো তোমরা এই সব বিস্তারিত নিউজ জানতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে তো সেটার মধ্যে জয়েন হয়ে যাও। সেটা হচ্ছে ইজি টু লার্নিং এ টু জেড। তো সেই গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে এবং ভিডিও লিংক পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও এবং নিউজ আপডেট পেয়ে যাবে। তো চলো তোমরা দেখে নিচ্ছি এখানে কী কী উল্লেখ করেছে। তো এখানে তোমরা দেখতে পারবে স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ এস ক্যালেন্ডার এক্সামিনেশন ফর দ্য ইয়ার 2023-24, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখো সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নেম অফ এক্সামিনেশন দেওয়া আছে এবং তোমরা এখানে দেখতে পারবে টায়ার ফেজ, মানে তোমরা ফার্স্ট টায়ারের এক্সাম দিচ্ছ, সেকেন্ড টায়ারটা কবে হবে সেটাও দেখতে পারবে। তো তোমরা প্রথমে দেখবে এখানে টায়ার ফেজ দেওয়া আছে, ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্লোজিং ডেট কবে এবং এখানে মান্থলি এক্সাম। তো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে চেক করবে তোমরা। তো এখানে দেখো যেমন এখানে লিখেছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ, সেটার পেপার ওয়ান টায়ারটা হবে, ঠিক আছে, যেটা 1 সেপ্টেম্বর তোমাদেরকে অ্যাপ্লাই শুরু হবে এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং তোমাদের এক্সাম কবে হবে নভেম্বর থেকে ডিসেম্বর। ইভেন তোমরা যদি দেখো অন্য একটা এক্সাম তো সেটা তো তোমরা দেখতে পারবে, যেমন প্রথমের এক্সামটাতে দেখো বা সেকেন্ডেরটা যেখানে লিখে দিয়েছে কম্বাইনেড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন যেটা হয় 10+2 সেটা টায়ার ওয়ান হবে এবং সেটা ক্লোজিং ডেট এবং স্টার্টিং ডেট দুটো দেওয়া আছে। তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে 6 ডিসেম্বর 2022, সেটা আগের বছর হয়েছিল এবং ক্লোজিং ডেট ছিল জানুয়ারির 4 তারিখ এবং সেটার এক্সাম হয়েছিল মার্চের 2023, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটা তোমরা চেক করে নেবে তোমরা যেটা অ্যাপ্লাই করেছো।